হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মিলন, আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা কাজে বেরালাম, কোনো ওখানে কাজে গিয়ে দেখলাম কিছু প্রবলেমের কারণে কাজটা হলো না, তো আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ব্রেকফাস্টটা করলাম, টিফিনটা খেলাম, খাওয়া দাওয়ার পর শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে কিছু ভিডিও মানে কিছু কথা আমার শেয়ার করা যাক। তো হয়তো ভিডিওটা অনেকের ভালো লাগবে না, অনেকে হয়তো ভিডিওটা দেখে কথাগুলো শুনে হাসবে, তবুও ভিডিওটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা করি, তাই জন্য শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানিও। আজকে আমি বলছি আমার ভিডিওটা শেয়ার করতে হবে না তোমাদেরকে। এই প্রথম হয়তো আমি বললাম যে আমার ভিডিও শেয়ার করতে হবে না, প্রতিবারে সব ভিডিওতেই আমি বলি ভিডিও শেয়ার করো, ভিডিও শেয়ার করো, ভিডিও শেয়ার করো। কোনো দরকার নেই ভিডিও শেয়ার করার, তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিছু পার্সোনাল লাইফের কথা। দেখো ভিডিওটা, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর লাইক করো অবশ্যই। এইটুকুনি চাইবো, আর কিছু চাইবো না। চলো, একটা সময় ছিল যখন আমি সোশ্যাল মিডিয়ার এই রিলস বলো, টিকটক বলো, এইগুলোকে খোরাক করতাম, বন্ধু বান্ধবের সাথে আমিও খোরাক করতাম। কোনোদিন ভাবিনি যে এই রাস্তা দিয়ে আমিও হাঁটবো। মানে পরিস্থিতি মানুষকে এমন এমন জায়গায় নিয়ে যায়, কোনোদিন কেউ ভাবতেই পারবে না সেটা তার জীবনের সাথে হবে বা হতে পারে। আমার নিজেরই হাসি লাগছে, মানে আমি এরকম ধরনের ভিডিও অনেক দেখেছি, অনেককে করেছে, অনেক সময় তাদের ফিলিংসটা বুঝতে পেরেছি, তাদের তাদের গল্পের সাথে আমার গল্পটা ম্যাচ খেয়েছে, আমি নিজেকে রিয়েলাইজ করতে পেরেছি তার গল্পের সাথে। আমার অনেক সময় হাসিও পেয়েছে, সত্যি খুব বলছি, অনেস্টলি বলছি, মানে কোনো লজ্জা নেই যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি নেই না, ওই জন্যই সকালে ফোন মানে শুরুতেই বলে দিলাম, হয়তো কেউ ভিডিওটা দেখে হাসবে, কেউ মজা পাবে। তো এটাই, সোশ্যাল মিডিয়াকে এক সময় খোরাক করতাম, আজ আমি নিজেই সোশ্যাল মিডিয়ার সাথে এরকমভাবে রিলস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। চলো ভিডিওটা ঠিক আছে, কিন্তু রিলস, টিকটক এইগুলোকে প্রচুর পরিমাণে খোরাক করেছি, সত্যি খোরাক করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে জীবনের অনেক সময়টা ফালতু নষ্ট করার পর আজকে মনে হচ্ছে সত্যি সোশ্যাল মিডিয়া করে ভালো থাকা যায়, মানে সুখে থাকা যায়, আনন্দ থাকা যায়। অনেকে তো অনেক কথা বলবেই, তুমি ভালো করো তাতেও বলবে, তুমি খারাপ করো তাতেও বলবে, কারণ তাদেরও তো সময় কাটানোটা দরকার, তারা সময় কাটাবে কী নিয়ে, ভালো খারাপ বলা বলি নিয়েই তো সময়টা কাটবে তাদের। আমরাও তো এক সময় করেছি না, আমরাও বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে এইসব টিকটক একে ওকে নিয়ে ঘোরা মজা, সেই সময় করেছি, মজাও করেছি, আনন্দ করেছি টিকটক দেখে, রিলস দেখে। আজকেও তাই করি, এখনো করি, সেটা বলবো না যে করি না, সবাইকে তো আর সবার ভালো লাগবে সেটা নয়, আমাকেও যে সবার পৃথিবীতে সবার ভালো লাগবে, আমাকে সবার কাছে ভালো, চেষ্টা করবো ভালো হওয়ার, সবাই যে আমাকে ভালোবাসবে, সবাই যে আমাকে ভালো বলবে সেটা তো নয়। তো হঠাৎ করেই রিলস বানানো শুরু করলাম। হ্যাঁ, রিলস বানানোর পেছনেও একটা কারণ আছে। তো 1 বছর আগে চ্যানেলটা খুলি, কোনোদিন রিলস বানাইনি, ভিডিও করেছি রিলস বানাইনি, আড্ডা যেখানে মারি সেখানে আড্ডা মারতে মারতে একটা দাদাই আমাকে বলল যে এরকম ধরনের ভিডিও বানাস, তার থেকে তুই রিলস বানাস, রিলসে ভিউ আসবে, এই হবে। তো দাদাটার কথা, দাদাটাকে আমি তুই তোকারই করি, বয়সে অনেকটাই বড় আমার থেকে দাদা, কিন্তু ছোটবেলা থেকে একসাথে ওঠা বসা করতে করতে তাকে তুই তোকারই করি, তার সাথে ইয়ার্কিও মারি অনেক, মানে অনেক মানে অন্যরকমও ইয়ার্কিও সব কিছুই হয় তার সাথে, সেটা নয়। তো এইরকম ধরনের কথা বলছি, দাদা তুমি যদি ভিডিওটা দেখো খারাপ ভেবো না, মানে ভাবিস না, তোকে তুমি বলি না, তোকে তুই বলি।
তো সে একদিন বললো যে এরকম রিলস বানা, শর্টস বানা, যেরকম কমেডি বলে এরকম বানা। তখন ভাবলাম সত্যিই তো, একদিন বানিয়ে দেখা যাক বলে বানালাম, দেখলাম ভিউ এলো, তো ঠিক আছে চলো বানালাম। একটা গানে লিপ মিলিয়ে নিজের রিলস বানালাম, ভিউ এলো, ভালোও লাগলো নিজের, তাহলে চলো এগোনো যাক। তারপর ভাবলাম এখন এই স্বার্থপর সমাজে সবাই একটু একটু হাসতে ভুলে যাচ্ছে। আমি হাসার লং ভিডিও করি না, সত্যি কথা বলতে আমার কাছে কন্টেন্ট নেই অত, কমেডি লং ভিডিও করার কন্টেন্ট নেই, আমি স্বীকার করলাম, করছি, করতে আমি লজ্জা পাই না। সেই হিসাবে শর্টস বানানো শুরু করলাম কমেডি। অনেক সময় নিজে কন্টেন্ট বানিয়েছি, খুব কম, সেটা খুব কম, হাতে গোনা তিন চারটে খুব জোর হবে, বাদবাকিগুলো অন্যান্যদের ভিডিও নিয়ে নিজের লিপ মিলিয়ে, তাদের ভয়েস ছিল অবশ্যই, তাদের ভয়েসে নিজের লিপ মিলিয়ে শর্টসগুলো বানাই। ভিউ আসে, সবাই দেখে, কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইবার আসে, তো এইসব নিয়ে চলছে। একটা জিনিস খারাপ লাগলো, অনেকদিন ধরেই অনেকের সাথেই মানে দেখো মিশতে গেলে, একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি এইসব হয়, এসব নিয়ে মনে রাখলে হয় না। তো সেই হিসাবে যেটা বলার সেটা হচ্ছে মানে এই সমস্ত খোরাক করেছি। একটা সময় আমি আমার নিজের গার্লফ্রেন্ড, সব থেকে যার নাম না বললেই নয়, সে যা আমাকে সাপোর্ট করেছে, আচ্ছা আচ্ছা কেউ সাপোর্ট করবে না এখন। আমি এক সময় বেকার ছিলাম, রকে আড্ডা মারতাম রাস্তায়, এখনও আড্ডা মারি সেটা না, কাজ করি, কাজ করে রাত্রে আড্ডা মারি, তো প্রচুর আড্ডা মারতাম, কাজ ফাজ করতাম না, ঘুরে বেড়াতাম বেশি, অতিরিক্ত বন্ধু 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 এত করে ফেলেছিলাম, বন্ধুদের এত সময় দিয়েছিলাম। হ্যাঁ, সব বন্ধু কিন্তু খারাপ নয়, কিন্তু আমরা চিনতে পারি না, আমরা মিশে এতটাই মিশে যাই, চিনতে পারি না কে কীরকম, ঝগড়া হয়, বন্ধু বান্ধবের সাথে মিটে যায়, এ হয়। কিন্তু ইদানিংকালে এমনটাই হয়ে গেছে, এতটাই ইগো প্রবলেম হয়ে গেছে, হয়তো তোমার সাথে পাশের জনের কারোর সাথে ঝগড়া হচ্ছে, তোমার সাথে কিছু হয়নি, পাশের জনের সাথে ঝগড়া হলো, তুমি তাকে ধরো সাপোর্ট করলে বা করলে না, তার সাথে কিছু বললেও না, ঘুরে গিয়ে তোমার দিকে চলে আসবে, তুমি খারাপ। হ্যাঁ ভাই, আমি খারাপ, আমি খারাপ হয়ে থাকতে পারি, ভালোবাসি, আমাকে ভালো বলার তো কোনো দরকার নেই, সব ঠিক আছে ভাই, কথা তোরা বল না বল তাতে কারোর কিছু এসে যায় না, আমিও যদি কারোর সাথে কথা বলি না বলি, আমি তাদেরও কিছু এসে যায় না, কারণ আমি মনে করি আমি কোনো সেলিব্রিটি নয় যে আমাকে তোদের তেল মেরে চলতে হবে, স্পষ্ট কথা ভাই, যদি ভিডিওটা তোরাও দেখে থাকিস, আমি এমন এরকম ধরনের আমি কোনোদিন কমেন্ট করিনি আজ পর্যন্ত। আমার সাথে অনেকের অনেক প্রবলেম হয়েছে, ঝগড়াও হয়নি, ইগো প্রবলেমে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, কোনোদিন আজ পর্যন্ত আমি কারোর কাছে, বাইরে কারোর কাছে তাদের নামে কোনোদিন নিন্দা করিনি। কেন করিনি জানো? কারণ একদিন হলেও, একটা সময় হলেও তাদের কাছ থেকে আমি 1% হলেও হেল্প পেয়েছি। আমার বন্ধুরা অনেকেই, অনেকে আমাকে প্রচুর হেল্প করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে, তো প্রচুর হেল্প পেয়েছি জীবনে। ইদানিংকালে দেখছি স্ট্যাটাসে উল্টোপাল্টা কমেন্ট করছে, আমি তার কোনো উত্তর দিইনি, কারণ উত্তর দিইনি কারণ আমি হয়তো তাদের থেকে এডুকেশন, শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই কম, অনেক কম, অতটা কি আমি বলছি না, কিন্তু অনেকটাই কম। পরে সব বলবো, পরে তোমাদের সাথে আরও সব শেয়ার করবো, চিন্তা নেই, তোমাদের যখন আপন মনে করছি, তোমাদের যখন নিজের মনে করছি সব শেয়ার করবো, কোনো রকম চিন্তা নেই তোমাদের সাথে, খালি তোমরা আমার পাশে থেকো, ব্যাস এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ। তো ইদানিংকালে দেখছি স্ট্যাটাস দেওয়া শুরু হয়েছে, যে এই হ্যান ত্যান ওই সব ওল্ড অনেক কথা, কী বলবো, তার কোনো রিপ্লাই আমি করিনি, আগেও করিনি, এখনও করছি, করি না, আর আশা করছি ভবিষ্যতেও করবো না, কারণ এখানেই বোঝা যায় মানে সমাজ থেকে কি শিক্ষা তুমি পেলে, কি শিক্ষা তুমি কতটা শিক্ষা অর্জন করলে, পরিষ্কার কথা, সব কথার যে উত্তর দিতে হয় তার কোনো নয়, তুমি তোমার কাজ করে যাও। হ্যাঁ, যারা কমেন্ট করে, যারা এসব স্ট্যাটাস দেয়, তাদের কাছে কোনো
সময়ের প্রচুর অগাধ সময়, তাদের কোনো কাজকর্ম নেই, কিছু নেই, তারা সবসময় এইসব নিয়ে চিন্তা ভাবনা করে, এইসব নিয়ে ভাবে, তাই জন্যই এসব করে। হ্যাঁ, ঝগড়া হতেই পারে, অশান্তি হতে পারে, তুই কথা বলবি না, তোর সে তোর ব্যাপার, কথা বলার দরকার নেই, কিন্তু এরকম ধরনের কমেন্ট করার দরকার নেই। হয়তো হয়তো আমার মনে হয় তাদের তাকে বা তাদেরকে আমি হয়তো কিছু হলেও হেল্প করেছি কোনো সময়, সেই হেল্পটার কথা মনে রেখে আমার মনে হয় এইগুলো করা উচিত। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার যেটা মেন্টালি তাদেরও সেটা মেন্টালি হবে সেটা তো নয়, কোনোদিনও। একটাই কথা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে প্লিজ ভাই, তোরা এমন কিছু করিস না যাতে তোদের নিজেদের তো সম্মান নিজেরা নষ্ট করছিস, কিন্তু বাবা মার সম্মানটা নষ্ট করিস না। কারণ এমন এমন ধর কমেন্ট করবি, এমন এমন স্ট্যাটাস দিবি যাতে দেখে যা কেউ হয়তো তোকে তোদের বলবে বা তোকে বলবে যে বাবা মায়ের শিক্ষাটা খারাপ, এতে বাবা মা ছোট হচ্ছে আর কিছুই না। এখন এরকম ধরনের কথাবার্তা কি বলবো, বেকার সময়, আমার আমারও আজকে অনেকটা সময় আছে, বেকার সময় কি করব, যার জন্য ভিডিওটা করছি শুট। ভালো না লাগে তোর যদি, তোদের মানে তোরা যদি ভিডিওটা দেখিস বা তুই যদি ভিডিওটা দেখিস স্কিপ করে যেতে পারিস, কোনো আমার কোনো প্রবলেম নেই, ভিডিওটা 5 জন হলেও তো দেখবি রে ভাই। যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি এটা ভুল বলছি, আমার ভুল শোধরাতে আমি খুব ভালোবাসি, আমি ভুলটাকে নিয়ে ক্লেম করতে ভালোবাসি না যে আমাকে ওইটা ভুল বলছে কেন, ও ভুল বলার কে, এই এরকম ধরনের মানসিকতা আমার নেই, আমার শিক্ষা দীক্ষা নেই, আমার বাবা মা যথেষ্ট শিক্ষা দীক্ষাটা অনেকটাই দেওয়ার চেষ্টা করেছিল, আমি সেটা আমার দ্বারা সেটা হয়নি কি বলবো। কিন্তু আজ এইসব স্ট্যাটাস দেখে আমাকে নিজেকে গর্ব মনে হচ্ছে যে আমার বাবা মা যেটুকু শিক্ষা দিয়েছে আমি নিজে যেটুকু শিক্ষা অর্জন করেছি, ভাই তোদের থেকে অনেক ওপরে আছি। আমি আজ পর্যন্ত কোনোদিন তোদের কোনো কথার রিপ্লাই দিইনি, আজ ভিডিওটা খারাপ লাগার জায়গা থেকে ভালো মানে ভিডিওটা করলাম, আমার ভিডিও কাউকে শেয়ার করতে হবে না, আজকে আমি বলছি, এতদিন যে কটা ভিডিও বানিয়েছি সব কটা ভিডিওতে আমি বলেছি প্লিজ তোমরা শেয়ার করো, তোমরা সাপোর্ট করো, যদি ভুল বলে থাকি কমেন্ট করো, যদি ঠিক বলে থাকি কমেন্ট করো, শেয়ার করার দরকার নেই আমি বলছি। আর সবাইকে একটাই অনুরোধ করবো, সবাই আমার ভাই বোন দিদি কাকু কাকিমা জিঠু জেঠিমা সবাই সবাইকে, দাদু দিদা সবাইকে, যে নিজের রিলেটিভ রক্ত সম্পর্ক যে তাদের কি বলছি সেটা নয়, মানে আমার যে ভিডিও দেখেন দেখেন বা দেখো তোমরা, তাদের মধ্যে তো কিছু লোক আছে বা কিছু মানুষ আছে যারা ছোট, যারা আমার সেম এজের, যারা আমার থেকে বড়, যারা দাদু ঠাকুমার বয়সী, তাদের উদ্দেশ্যে বলছি সোশ্যাল মিডিয়া করো, অনেক ভালো থাকবে, বাইরে ভুলভাল সময় নষ্ট করো না, মানুষ বেঈমান, আজ তোমাকে ইউজ করবে কাল তোমাকে ভুলে যাবে, হয়তো অনেকেই বোঝো, আমার থেকে অনেক জুনিয়ররা অনেকে আমার থেকে আগে চলে গেছে, অনেক বোঝদার হয়ে গেছে, আমার বুঝতে একটু লেট হয়ে গেল। তোমাদেরকে একটাই অনুরোধ, প্লিজ তোমরা ফ্যামিলিকে সময় দাও, রিলস করো, কাজ না থাকলে গেম খেলো, সোশ্যাল মিডিয়ায় থেকে থাকো, বাজে নেশা করো না আর বাজে বন্ধু করো না, জীবনে অল্প বন্ধু থাকুক কিন্তু সেটা খাঁটি থাকুক, কিন্তু সেটাই সব থেকে বড় কথা, তুমি যে বুঝবে কি করে যেটা তোমার অল্প বন্ধুরা খাঁটি, কোন বন্ধুটা খাঁটি কোন বন্ধুটা ফেক বুঝতে পারবে না যতক্ষণ না প্রবলেমে পড়বে। তারা আমার প্রচুর হেল্প করেছে কিন্তু আমি কোনোদিন তাদের সাথে সত্যি কথা বলছি তাদেরকে নিয়ে কোনোদিন কোনো কমেন্ট করিনি। আজকে হ্যাঁ, সবাই কিন্তু কমেন্ট আমার আমাকে করে না সেটা নয়, উল্টো পাল্টা কমেন্ট করে না, বেকার বলবো না, অনেকের সাথে রিলেশন নেই, অনেকের সাথে সম্পর্ক নেই, অনেক বন্ধুর সাথে, অনেক বন্ধু যে কাজের সাথে ব্যস্ত হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে, কিন্তু কোনোদিন উল্টো পাল্টা কমেন্ট করে না। কিছু কিছু বন্ধু আছে যারা কমেন্ট করে, যারা অশিক্ষিত মূর্খ, যাদের শিক্ষা দীক্ষার খুবই অভাব, অনেক এডুকেশন শিক্ষা দীক্ষা অনেক, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কী বলবো, তাই বলছি সোশ্যাল মিডিয়া করো, অনেক জীবনে অনেক ফালতু সময় নষ্ট করেছি। আমার গার্লফ্রেন্ড যার কথা না বললে নয়, সে এতটা সাপোর্ট করেছে তাকে আমি সময় দিইনি, তাকে আমি দুচ্ছাই করেছি, আজ তো বিয়ে করেছি, বিয়ের পর একে ওকে এদিক ওদিক নিয়ে ঘুরতে যাচ্ছি, কিন্তু একটা সময় যখন প্রেম করেছি তখন খুব কম রেয়ার এদিক ওদিক ঘুরেছি, আমি অত পার্কে যাইনি, পার্কে পার্কে অত বেশি ঘুরিনি, বেশি না একটা দুটো পার্কে গেছি, খারাপ ভেবো না, গেছি সিনেমা দেখতে গেছি, মন্দিরে গেছি, এদের টুকটাক ঘুরেছি, কিন্তু
ওই পার্কে গিয়ে সময় নষ্ট, মানে অনেক সময় কাটানো, এ করানো বা তার সাথে সময় কাটানো অনেক করিনি, মানে কি করিনি সত্যি বলছি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাকে আমি তখন অবহেলা করেছি, বয়স্ক কথায় অবহেলা করেছি, সময় দিইনি, কিন্তু সে কোনোদিন আমার হাত ছাড়েনি, আজও সে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে, কোনো প্রবলেমে পড়লে সবসময় আমার পাশে আছে। দিনের শেষে তোমার ফ্যামিলি তোমাকে দেখবে, বাবা মা ভাই বোন যদি থাকে, ভাই বোন বউ এরাই তোমাকে দেখবে, বাইরের আদার্স 10টা বন্ধুর মধ্যে দেখবে 3টে 4টে বন্ধু তোমার সাথে আছে, বাদবাকি সব ফেক। তাই বলছি সবাইকে, প্লিজ তোমরা সোশ্যাল মিডিয়ায় থাকো, বাজে ফালতু সময় নষ্ট করো না, যতটুকুন প্রয়োজন ততটুকুন থাকো। আর হ্যাঁ, নিজেকে সব কিছুতে অ্যাভেলেবেল করে দেবে না, এটা খুব খারাপ লক্ষণ। অ্যাভেলেবেল করে দেওয়া মানে তোমার ওয়েট কমে যাওয়া। হ্যাঁ, আমি অনেকের সাথে জেচে কথা বলি না, সবাই ভাবে আমার অ্যাটিটিউড আছে, কিন্তু আমি আমার মেন্টালিটি এরকমই, আমি যেটা মেনটেন করতে পারবো সেটা আমি করবো, যেটা মেনটেন করতে পারবো না সেটা করবো না। আজ হয়তো আমি অনেক 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 খরচা করছি, অনেক অনেক তাদের সাথে এ করছি, দুদিন পরে আমি পারলাম না, তখন তারাই ঘুরিয়ে বলবে আরে বাপরে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন এসে গেছে, পাল্টে গেছে বলবেই তো। হ্যাঁ, এইটা বুঝতে আমার লেট হয়েছে, সত্যি আমার বুঝতে লেট হয়েছে। তো আজকে আমার মনে হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা, কিছু কথা এখনও শেয়ার করতে গেলে পুরো একদম কি বলবো 1 সপ্তাহ লেগে যাবে যা আছে। হ্যাঁ, এটাও ঠিক, আমিও আমিও যে ধোয়া তুলছি কথা সেটা নয়, আমারও কিছু ভুল আছে, আমি অস্বীকার করছি না, আমি ভুল শোধাতে ভালোবাসি, আমার যেটা ভুল আমি সেটা স্বীকার করতে ভালোবাসি, কারণ আমার ভুল যদি কেউ আমাকে ধরিয়ে দেয় তার পরিবর্তে যে আমি তাকে ক্লেম করব সেটা আমার শিক্ষা দীক্ষায় নেই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আজকের ভিডিওটা শেয়ার করতে হবে না, বাদ বাকি অন্য ভিডিওগুলো একটু শেয়ার করো, তোমাদের কাছে এটুকুনি আশা রাখি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।